বলে আমি কংগ্রেসে বাংলা দেখি আনিছে হে বলি কইছে কংগ্রেসে বাংলা দেখি আনিছে কিন্তু এটা তেওলোকে কইছে আমি বাধা দিম কিন্তু বাধা দিয়া বিপরীতে তেওলোকে বর্তমান কইছে কি বাংলা দেখি আনি সম্পত্তি ভাগ দিছে এটা সম্পত্তি ইয়াত কিবা মানে তেওলোকে কিবা রাখি লব তেওলোকে মানে ভোট ব্যাংক হবো পারে কি কারণ তো কি হবো আমি জানা আমি কে নামানো আর তারপরে আজ আমি বিক্ষোভ কার্য হচ্ছে আরম্ভ করছি গৈ আছো আমি ঢকুয়াখানা চাৰিআলি সন্মুখৰ ফালে মানে আমি ঢকুয়াখানা থানাৰ ফালে গৈ আছো এফালে আগবাঢ়ি আমি মহাবিদ্যালয় গোটেই ছাত্রসকল আর লগতে আমার গোটেই এখন মানে কি ঢকুয়াখানা ছাত্র সমাজ আমি গৈ আছো গোটেই গোটেই কোনো পর্যায়ে আমি বাংলাদেশি বিদেশী মুখতে আমার আমার অসমীয়া আহিব দিয়া নহব আমার দেশলে আহিব দিয়া নহব আমি এই প্রতিবাদ চলিপয়ে হিমাদ্রী কন্যা হরমান্দ সোনোয়াল হিমন্ত বিশ্ব শর্মা আর নরেন্দ্র মোদী ডাঙরিয়াক জানাব বিচারিছো যে গার জোরে জাপি দিলে বলিয়ে আমি এই কেবখন মানি নলো এই কেবর বিরুদ্ধে কই আইছো এক দুবাল তেজ দখল গে কেবর বিরুদ্ধে কই যাম জয় এখন আমি ছাত্র সন্থা ইয়াত উপস্থিত হলো আহি পিনে আর মো মাত একদম পুরো ফাটি গেছে এটা আমি মন্তব্য জানি আজি আঞ্চলিক ছাত্র সন্থা আর ঢকুয়াখানা মহাবিদ্যালয় একটা বৃহৎ প্রতিবাদী কার্যসূচী আমি ঢকুয়াখানাত উদযাপন করছো গতি আমি বিজেপি সরকার এইটাই সকিয়া দিব বিচারি ভুলতো যদি এই ক্যাবখন উপস্থাপন করার কথা ভাবে তে আমি ভয়ানক পরিস্থিতি করবলে প্রস্তুত আছো যদি ইমানে বাংলাদেশের প্রতি প্রেম জাগিছে তেন্তে নিজে গৈ বাংলাদেশত থাকক কিন্তু ভুলতো যদি বাংলাদেশী সংস্থাপন করার কথা ভাবে ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হবো আজি মই ইয়ার পর সর্বানন্দ সোনোয়াল তথা বিজেপি সরকার সকিয়া দিব বিচারি তেজ নাই খেকুয়া চুরপুরি ঘাত পালে হেন অসমনিয়া জাগ 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 ও অসমিয়া